नमस्कार बंधुरा, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল career.com। তো career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তেমন একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো পশ্চিমবঙ্গ বন দপ্তরের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। তো কি সেই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং বিস্তারিত তথ্য তোমাদের জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত এই আপডেটটি কালকের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ, ফরেস্ট ডিপার্টমেন্ট জব, বন দপ্তরে নিয়োগ, চাকরি পাবে 600 জন। তো দেখতে পাচ্ছ 20 সেপ্টেম্বর 2022 তারিখে কিন্তু এই আপডেটটি চলে আসছে। আমরা তোমাদের স্ক্রল করে দেখাবো। দেখো, এখানে ডিটেলস বলা হয়েছে, হাতির গতিবিধি জানতে বন দপ্তরের নয়াপদ, পোশাকি নাম গজমিত্র পোস্টে কিন্তু তোমার রিক্রুট করানো হবে, সেই পদে ধাপে ধাপে নিয়োগ করানো হবে 600 জনকে। তো দেখতে পাচ্ছ এখানে 600 জনকে কিন্তু নিয়োগ করার আপডেট চলে আসছে বন দপ্তরের পক্ষ থেকে। এখানে দেখো বিস্তারে বলা হয়েছে, রাজ্যে ফের চাকরির সুযোগ, শিক্ষক পদে নেয় এবার নিয়োগ করা হবে বন দপ্তরে। কতজনকে? প্রথমে দক্ষিণবঙ্গে 200 জনকে, পরে উত্তরবঙ্গেও চাকরি পাবেন 400 জনকে নিয়োগ করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এরপরে দেখো আরও ডিটেলস দেওয়া হয়েছে। দেখো বলা হয়েছে, জঙ্গলে খাবারের অকাল, দক্ষিণবঙ্গে জঙ্গলমহল হোক কিংবা উত্তরবঙ্গ, হাতির লোকালয়ে ঢুকে পড়ছে যখন তখন, যদি কেউ সামনে পড়ে যায় তাহলে রক্ষা নেই, হাতির হামলা আহত এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে, হাতির তাণ্ডবে ক্ষতির মুখে পড়ে সাধারণ মানুষ, আবার আচমকায় রেল লাইনে চলে এলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হতে হয় হাতির। তো এই যে সিচুয়েশন ট্যাকেল করার জন্য কিন্তু রাজ্য সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে। হাতির গতিবিধি সম্পর্কে জানতে এবার নতুন পথ তৈরি করার সিদ্ধান্ত নিল বন দপ্তর। পোশাকের নাম গজমিত্র। তো তোমরা যে পোস্টে রিক্রুট করাবে সেই পোস্টের নাম হলো গজমিত্র। এই পদে ধাপে ধাপে নিয়োগ করা হবে 600 জনকে। যারা চাকরি পাবেন তাদের কাজ হবে হাতির গতিবিধি খবর দেওয়া। কিভাবে? নিজের এলাকায় বা গ্রামে আশেপাশে হাতি দেখতে পেলেই বন দপ্তরের অ্যাপে তথ্য পাঠিয়ে দিতে হবে গজমিত্ররা। এই অ্যাপ ব্যবহার করতে পারবেন স্টেশন মাস্টাররা। হাতির গতিবিধি সম্পর্কে জানতে পারলে রেল চালকদের সতর্ক করে দেবেন তারা। চলাকালীন বা চালকরা গতি ধীর গতিতে ট্রেন চালাবে অথবা হাতি ছড়িয়ে যতক্ষণ না ছড়িয়ে যাবে ততক্ষণ কিন্তু তারা অপেক্ষা করবে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। স্ক্রল করে আর চলে আসবো। দেখো এখানে দেখো তো আরও ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো এখানে আরও বলা হয়েছে, এর আগে 2020 সালের অক্টোবরে পশ্চিম মেদিনীপুরে সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনিক বৈঠক ঘোষণা করেন। হাতির আক্রমণে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও উত্তরবঙ্গের লোকজন মারা যান। আমরা তাদের পরিবারকে 2,50,000 টাকা করে ক্ষতিপূরণ দিই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, হাতি আক্রমণে কেউ মারা গেলে তাদের পরিবারে 1 জন করে এবার স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হবে, ঠিক আছে? এরপর তাকে বলা হয়েছে, এর কয়েকদিন পরে বাঁকুড়া জেলায় পুলিশে হোমগার্ড পরে চাকরি পান 58 জন। আরও দেখো বলা হয়েছে, এদিকে পুজো পেটে রাজ্য ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ। তো শিক্ষক নিয়োগের এখানে ডিটেলস বলা হয়েছে। যাই হোক, তো আমরা তোমাদের দেখালাম যে 600 পদে কিন্তু গজমিত্র পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তবে পুজোর পরে কিন্তু এই রিক্রুটমেন্ট ধাপে ধাপে হবে, যেমনটা তোমাদের বললাম একবারে কিন্তু সব হবে না। প্রথমে দক্ষিণবঙ্গের জন্য 200 জনকে নিয়োগ করানো হবে, তারপরে কিন্তু উত্তরবঙ্গের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ঠিক আছে? তো তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে। যখনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা কোনো আপডেট পাবো তখনই কিন্তু সবার আগে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। তবে এখানে কিন্তু কোনোরকম হাইডট কত লাগবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তার কিন্তু কোনো আলোচনা হয়নি। অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হলে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।